বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। দীর্ঘ বন্ধের পরে আমরা আবার আমাদের ক্লাসের ফিরে আসলাম। তোমাদের গত ক্লাসে আমি শুরু করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণটি আছে, ঐতিহাসিক ভাষণ। তো সেই ঐতিহাসিক ভাষণের আমরা কিন্তু প্রথম যে দুটি প্যারা ছিল সেই প্রথম দুটি প্যারা কিন্তু আমরা পড়ে ফেলেছি। এখন পরবর্তী দুটি প্যারার থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো এবং কিছু এমসিকিউ কোয়েশ্চেন আর কোয়েশ্চেন আনসার সলভ করব। তোমরা তাহলে একটু বই খুলে দেখতে পারো, আর আমি এখানে বলে দিচ্ছি অর্থসহ। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ দেয়ার ব্লাড। বাংলার ইতিহাস হচ্ছে এমন একটা জাতির ইতিহাস যে জাতি বারবার তাদের রক্ত দ্বারা যে রাস্তাঘাটগুলো ছিল সেগুলোকে রঞ্জিত করেছে। উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952-তে আমাদের রক্ত ঝরিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টোরস ইন দ্য ইলেকশনস অফ 1954, যদিও আমরা 1954 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা বিজয়ী হওয়ার পরেও উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, তখন আমরা কিন্তু কোনো সরকার গঠন করতে পারিনি। ফর্ম মানে হচ্ছে গঠন করা। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করলেন যেটাকে সামরিক আইন বলা হয়, টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে ক্রীতদাসে পরিণত করার জন্য তিনি এই আইনটি জারি করেছিলেন। ইন 1966 ওয়েন উই লঞ্চড দ্য 6-পয়েন্ট মুভমেন্ট আওয়ার বয়েজ ওয়ার শট ডেড অন 7 জুন, 1966 সালে যখন আমরা 6 দফা দাবি উত্থাপন করেছিলাম আমাদের ছেলেদেরকে গুলি করে মারা হলো 7ই জুনে। হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, 1969-এর যে আন্দোলন হয়েছিল তারপরে যখন আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান যখন তার ক্ষমতা থেকে বিচ্যুত হলেন, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রিন্স অব দ্য গভর্নমেন্ট, এবং ইয়াহিয়া খান সরকারের রাশ টেনে ধরেছিলেন, হি ডিক্লেয়ার দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি তখন ঘোষণা দিয়েছিলেন যে তিনি আমাদেরকে একটি গণতন্ত্র দেবেন, অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্রকে তিনি বজায় রাখবেন। উই লিসেন্ড টু হিম দেন, আমরা তখন তার কথা শুনেছিলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এরপরে অনেক ঘটনা ঘটল এবং এরপরে নির্বাচনও হল। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম। আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম নট অনলি অন বিহাফ অব বেঙ্গল, আমি তাকে বাংলার পক্ষ থেকে শুধু অনুরোধ করিনি, বাট অলসো অ্যাজ দ্য লিডার অব দ্য পার্টি হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, পাকিস্তানের সময়ে যে দল মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল তার নেতা হিসেবেই শুধু তাকে আমি রিকোয়েস্ট করিনি। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, আপনাকে অবশ্যই 15ই জানুয়ারিতে একটি জাতীয় সম্মেলনের আহ্বান করতে হবে। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টোর কথা শুনলেন। অ্যাট ফার্স্ট, প্রথমত প্রথম দিকে হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে এই মিটিংটা হবে। উই সেড, আমরা বললাম ফাইন, আচ্ছা ঠিক আছে, উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, তাহলে আমরা আমাদের অ্যাসেম্বলিতে আমাদের যে আসন আছে সেই আসন গ্রহণ করব। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি, আমি বলেছিলাম যে আমরা আমাদের যে আলোচনা আছে সেখানে আমরা অ্যাসেম্বলিতে চালিয়ে যাব আমাদের আলোচনা। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সেই দ্যাট ইফ এনি ওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, আমি তখন বলেছিলাম যে এমন একজন যদি আসে যে তিনি ন্যায়সঙ্গত কথা বলছেন, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বেশি থাকব, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা সেই প্রস্তাবে তারপরেও রাজি থাকব। তাহলে আসো, এই যে আমাদের এই দুটি প্যারা থেকে আমরা এখন দেখে নেব। অনেকগুলো প্যারা আসলে দিলে অনেক সময় দেখা যায় তোমরা ক্যাচ আউট করতে পারবে না, যার জন্য আমি এখন তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন দেখাচ্ছি, তার পাশাপাশি প্রশ্ন উত্তর থাকবে। তো দেখে নাও, প্রথমে এমসিকিউটা খেয়াল করো। হোয়াই ডিড উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952-তে কেন রক্ত ঝরিয়েছিলাম। এখানে 4টা অপশন আছে, ফর লিবারেশন,
স্বাধীনতার জন্য, ফর ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য, ফর দ্য রিনস অব দ্য গভর্নমেন্ট সরকারের আশ টেনে ধরার জন্য বা ক্ষমতায় আসার জন্য, টু গেইন ইন্টারন্যাশনাল রিকগনিশন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য। তাহলে দেখো এখানে চারটার মধ্যে কিন্তু সবচাইতে বেশি বোঝা যাচ্ছে, আমরা আসলে 1952 ভাষা আন্দোলন তো আমাদের মুখে চলেই আসে, 1952 ভাষা আন্দোলনের জন্যই কিন্তু আমরা মূলত তখন রক্ত ছড়িয়েছিলাম। তাহলে নাম্বার টু হচ্ছে তোমার অপশন, তুমি আনসার শিটে যখন লিখতে যাবে তখন কিন্তু তোমার এখানে ওয়ান লিখে, আনসার টু কোয়েশ্চেন ওয়ান লিখে, এখানে টু নাম্বার অপশন লিখে ফর ল্যাঙ্গুয়েজ কথাটাও লিখতে হবে। এবার নাম্বার টুতে আসি, হোয়াট ডাজ ক্যারি আউট রেফার টু, ক্যারি আউট বলতে এখানে কি বোঝায়, ক্যারি অন চালিয়ে যাওয়া, লিভ ত্যাগ করা, অ্যাকমপ্লিশ প্রতিষ্ঠা করা, থিঙ্ক চিন্তা করা। তাহলে এখানে কিন্তু আসলে ক্যারি আউট বলতে প্রতিষ্ঠা করাই কিন্তু বুঝাচ্ছে, বঙ্গবন্ধু যে ক্যারি আউটের কথাটা বলেছিলেন তোমরা ওটা নিশ্চয়ই ওখানে লাইনটা পড়েছ, এখানে মূলত তিনি প্রতিষ্ঠা করার কথা বলেছেন, তাই অ্যাকমপ্লিশ হবে। নাম্বার থ্রি, দ্য ওয়ার্ড শেড রেফার্স টু, শেড শব্দটি দ্বারা কি বোঝায়, শ্যাডো ছায়া, এক্সিউট বহন করা, থ্রো নিক্ষেপ করা, স্ক্যাটার ছড়িয়ে দেওয়া। তাহলে এখানে মূলত শেড মানে ওই যে ঝরানো বলেছিলাম, এখানে বহন করা ঝরানো এই ধরনের একটা মিনিং চলে আসে আর কি, তাহলে এক্সিউট হবে। এরপর আসো নাম্বার ফোর, মার্শাল ল রেফার্স টু, মার্শাল ল বলতে আমরা কি বুঝি, তখন কিন্তু আমি বলেছিলাম যে মার্শাল ল মানে আসলে সামরিক আইন, দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ আ কান্ট্রি সেট বাই এ ম্যান কল্ড মার্শাল। নাম্বার টু, দ্য কন্ট্রোল অফ আ সিটি কান্ট্রি এটসেটেরা বাই দ্য আর্মি, দ্য রেজিম অফ আ লিডিং পলিটিক্যাল পার্টি, রেজিম মানে কিন্তু শাসন, নান অব দ্য অ্যাবাব তাহলে কোনোটাই না বলছে, আসলে কিন্তু সামরিক আইন যেহেতু সামরিক আইনটা থাকে সামরিক বাহিনীর কাছে যার মানে হচ্ছে আর্মি বাহিনী। তো আমরা দেখতে পাচ্ছি নাম্বার টুটাই হচ্ছে সবচাইতে সঠিক উত্তর, দ্য কন্ট্রোল অফ আ সিটি কান্ট্রি এটসেটেরা বাই দ্য আর্মি, আর্মি যখন বা সেনাবাহিনী যখন কোনো একটা শহর বা কোনো একটা দেশের শাসনটার বা নিয়ন্ত্রণটা নিয়ে নেয় তখন তাকে মার্শাল ল বলা হয়। তারপর নাম্বার ফাইভে আসো, ইয়াহিয়া খান অ্যাজিউমড দ্য রিন্স, মিনস ইয়াহিয়া খান রাশ টেনে ধরেছিলেন, এটার অর্থটা কি বুঝায়, ইয়াহিয়া খান রিজাইন্ড তিনি তার চাকুরি ছেড়ে দিয়েছিলেন, ইয়াহিয়া খান টুক দ্য কন্ট্রোল অব দ্য গভর্নমেন্ট সরকারের যে নিয়ন্ত্রণ সেটা নিয়েছিলেন, ইয়াহিয়া খান হ্যান্ডেড ওভার পাওয়ার টু আইয়ুব খান, আইয়ুব খানকে তার যে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, ইয়াহিয়া খান রেস্টোর ডেমোক্রেসি তিনি গণতন্ত্র নিয়ন্ত্রণ করেছিলেন বা বহাল রেখেছিলেন। তাহলে দেখা যাচ্ছে উনি আসলে ওই সরকারের যে নিয়ন্ত্রণ সেটা গ্রহণ করেছিলেন। তো রিন্স বলতে অ্যাজিউম দ্য রিন্স বলতে আমরা আসলে এই নাম্বার টুটাকেই বুঝছি। এবার আসো কিছু প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখো। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে, উই শেড ব্লাড ইন 1952, উই শেড ব্লাড ইন 1952, হোয়াট ডাজ দিস লাইন মিন, আমরা 1952 সালে আমাদের রক্তপাত ঘটিয়েছিলাম, এই লাইনটা দ্বারা কি বোঝায়, আসলে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে দিস লাইন ইন্ডিকেটস, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে প্রশ্নটা করেছে আমি প্রথমে শুরুটা কিন্তু প্রেজেন্ট ফর্মে করছি, দিস লাইন ইন্ডিকেটস দ্যাট, এই লাইনটি দ্বারা বোঝায় যে উই হ্যাড টু স্যাক্রিফাইস আওয়ার লাইফস ফর আওয়ার মাদার টাং, আমরা আসলে আমাদের মাতৃভাষার জন্য আমাদেরকে আমাদের জীবন বিসর্জন দিতে হয়েছিল বা উৎসর্গ করতে হয়েছিল, মেনি অফ আওয়ার পিপল এমব্রেসড ডেথ ফর ওয়েস্ট পাকিস্তানিস ক্রুয়েলটি, আমাদের অনেক মানুষ মৃত্যুকে বরণ করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানি নিষ্ঠুরতার জন্য। তাহলে এই দুটো সেন্টেন্সে কিন্তু সুন্দরভাবে দেখো আনসারটা চলে এসেছে, তোমরা কিন্তু এইভাবেই লিখবে। তারপরে আসো নাম্বার বি যেটা আছে কোয়েশ্চেন, হোয়াট ডিড বঙ্গবন্ধু রিকোয়েস্ট ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু যে রিকোয়েস্ট করেছিলেন ইয়াহিয়া খানকে উনি আসলে কি রিকোয়েস্ট করেছিলেন, কি অনুরোধ রেখেছিলেন ইয়াহিয়া খানের নিকট, বঙ্গবন্ধু রিকোয়েস্টেড টু হোল্ড দ্য সেশন অব দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু বলেছিলেন যে 15 ফেব্রুয়ারি যে জাতীয় অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির অধিবেশনটা যেন সংগঠিত হয় ওটা করার জন্য তাকে বলেছিলেন। হাউ এভার যাই হোক না কেন, ইয়াহিয়া খান ডিড নট পে হিড টু দ্য রিকোয়েস্ট, আসলে ইয়াহিয়া খান কিন্তু ওনার অনুরোধ রাখেননি, ইনস্টেড হি লিসেন টু দ্য লিডার মিস্টার ভুট্টো, আসলে তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টো যে নেতা ছিলেন তখন তার যে কথা সেটা শুনেছিলেন তিনি। এবার আসুন আমার সি কোয়েশ্চেনটা বা নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, ডু ইউ থিঙ্ক ইয়াহিয়া খান ওয়াজ দ্য ম্যান অফ হিজ ওয়ার্ড, ম্যান অফ হিজ ওয়ার্ড বলতে আসলে এক কথার লোক বুঝায়, তো তুমি কি মনে করো ইয়াহিয়া খান এক কথার মানুষ ছিলেন,
হোয়াই, কেন কেন মনে করো, যদি মনে করে থাকে কেন করো, হোয়াই নট, আর যদি মনে করো যে না তাহলে কেন নয়, এক্সপ্লেইন ইন ব্রিফ, সংক্ষেপে এটি ব্যাখ্যা করো। তাহলে আমরা আনসারটা দেখি। নো, আই ডোন্ট থিঙ্ক, এটা আসলে ডু ইউ, এই ধরনের যদি শুরু হয় মনে রাখবে ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেনে অবশ্যই তুমি ইয়েস বা নো প্রথমে কিন্তু দিয়ে স্টার্ট করবে, না হলে কিন্তু তোমার এখানে আনসার যে মার্কটা আছে সেই মার্কটা কমে যাবে। নো, আই ডোন্ট থিঙ্ক ইয়াহিয়া খান ওয়াজ দ্য ম্যান অফ হিজ ওয়ার্ড, না আমি মনে করি না যে ইয়াহিয়া খান এক কথার মানুষ ছিলেন। আফটার অ্যাজুমিং দ্য রেইনস অব দ্য গভর্নমেন্ট ইন 1969 যখন তিনি সরকারের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, হি ডিক্লেয়ার, তিনি ঘোষণা দিলেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটি গঠনতন্ত্র দেবেন তিনি বলেছিলেন। অ্যান্ড অলসো প্রমিসড, এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন টু রেস্টোর ডেমোক্রেসি, গণতান্ত্রিক যে মতামত আছে সেটিকে তিনি প্রাধান্য দেবেন বলেছিলেন। বাট লেটার অন, কিন্তু পরবর্তীতে হি ফলোড দ্য ফুটস্টেপস অব আয়ুব খান, তিনি আসলে আয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। অ্যান্ড ডিড নট কিপ হিজ ওয়ার্ড, এবং তিনি তার কথা রাখেননি। এই যে এইভাবে যদি তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো লিখতে পারো ঠিক মতন যথাযথ ভাবে এবং টু দ্য পয়েন্টে, তাহলে অবশ্যই তুমি প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সারের এগেনস্টে যে দুই বরাদ্দ আছে দুই মার্কস করে, প্রত্যেকটার জন্য তুমি ফুল মার্কসই কিন্তু পাবে। আর যদি একটু এদিক সেদিক করো, কোনো ভুল হয় আনসারে, তুমি পাস্ট প্রেজেন্ট ঠিক মতো যদি উপস্থাপন করতে না পারো কোয়েশ্চেন অনুযায়ী, তাহলে কিন্তু তোমার মার্কসটা এখানে থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমি চাচ্ছি তোমাদেরকে একটু রাইট ফর্মস অফ ভার্বসের কিছু নিয়মকানুন আলোচনা করব। তার আগে তোমরা একটু প্রেজেন্ট টেন্সগুলো একটু দেখে রাখবে, প্রেজেন্ট সিম্পল বিশেষ করে। আমি নেক্সট ক্লাসে আমি প্রেজেন্ট সিম্পল বা আরও কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্বসের। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এখানে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।